হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি ঋতু বলছি রামপুরা থেকে। আমার বয়স 23 বছর। ঋতু বলুন। আমার মাঝে মাঝে কোমরে খুব ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, শুধু কোমর ব্যথাই আপনার? হ্যাঁ হ্যাঁ, শুধু কোমরেই ব্যথা হয়। আপনি কি ডক্টর দেখিয়েছিলেন এই জন্য? এই জন্য হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম 3-4 বার। কি বলেছে ওনারা, কি সমস্যা বলেছে আপনার, যে কোমরে ব্যথাটার কারণ বলেন, বলতে পারবেন? আমার একবার এক্সরে করতে দিছিল, এক্সরে করছি, করার পরে এক্সরেতে কিছু ধরা পড়ে না। এমনি ওষুধ দিলে, ওষুধটা খেলে তখন ব্যথাটা সেরে যায়। আচ্ছা আচ্ছা রিতা, আপনি আপনি কি কাজ করেন, আপনার পেশাটা কি? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, বয়স বলেছেন 23, তাই না? হ্যাঁ হ্যাঁ, 23 বছর বয়স, হাউসওয়াইফ। ওনার যে সমস্যাটা, এটা বোঝা যাচ্ছে মেকানিক্যাল সমস্যা। আসলে এই বয়সে হাউসওয়াইফ যারা, তারা হাউস হোল্ডিং কিছু কাজ করতে হয়, যেমন নিচে বসে ঘন্টার পর ঘন্টা কিছু পারিবারিক কাজ করতে হয়, কাপড় কাচা বা পারিবারিক অনেক কাজ থাকে মহিলাদের, এটা করতে হয় তাদের, এটা থেকে হয়। আমরা কিন্তু হাঁটু ভেঙে বা সামনে ঝুঁকে ঝুঁকতে না করি না। আমরা যেটা বলছি যে আপনারা যারাই কাজ করবেন, কাছের কাজের কিছু আপনার এডুকেশন আছে, যেটা আমরা বলি পশ্চারাল এডুকেশন, এগুলো জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাঁটু ভেঙে নিচে অবশ্যই বসতে হবে, কিন্তু সেটা যেন অনেকক্ষণ না হয়, আধা ঘন্টার উপরে যেন না হয়, একটানা যেন ঘন্টার পর ঘন্টা। আমাদের দেশে দেখা যায় অনেকক্ষণ বসে মহিলারা কাজ কাজ করছে, এবং কিছু পারিবারিক কাজ আছে, যেমন ঘর মুছার ক্ষেত্রে আমাদের দেশে সবাই নিচে বসে ঘর মুছে, এটা এক পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশি শুটে এটা করে থাকে, সেক্ষেত্রে উপমহাদেশে চলে আসে, উপমহাদেশে। এবং সেক্ষেত্রে যদি ডাটটা বা একটা লম্বা ঝাড়ু, একটা হাতল ওলা ঝাড়ু নিয়ে এসে দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতে পারে, সোয়াপ করে দেওয়া যায়, সোয়াপিং যেটা ইয়ে করে, এই জাতীয় ইয়ে করলে এই সমস্যাগুলো কমে যায়। তারপরও দর্শক, আপনার যে সমস্যা, আপনার একটা এমআরআই করা দরকার কোমরের। এমআরআই সবচেয়ে লেটেস্ট ডায়াগনোসিস, এটা করলে কোমরের সমস্যাটা ক্লিয়ার চলে আসবে। আপনার কথায় মনে হচ্ছে এটা একটা মেকানিক্যাল ব্যাক পেইন। আফটার এমআরআই আপনার মেইন ট্রিটমেন্টই হচ্ছে, ইফ যদি বেশি ডিস্ক প্রলাপস থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে হয়তো ডক্টরের পরামর্শ অনুযায়ী হসপিটালাইজড হয়ে কিছুদিন ফিজিও অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট অনুযায়ী নেওয়া যায়। আশা করি এই সমস্যাটা, মানে কথাটা দাঁড়াচ্ছে একটা এমআরআই করতে হবে। এমআরআই তে যদি দেখা যায় যে কোনো ডিস্ক প্রলাপস আছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে, রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি। আরেকজন দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমার বয়স 50। আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার সর্বশেষ আগ থেকে হাঁটুতে ব্যথা ছিল, কিন্তু আমি অনেক ওষুধ খেয়েছি কমেনি। তো আমি বিশ্বরণে থাকতাম, একজন ডাক্তার আমাকে বললো একটা ব্যায়াম করতে, হাঁটু নাড়াচাড়া করতে, তখন থেকে আমার ব্যথাটা কমে গিয়েছিল। কিন্তু এখন আজ 6 মাস যাবত ভীষণ ব্যথা হচ্ছে, ওষুধ খেয়েছি কমছে না। আচ্ছা, আপনার কি পাশাপাশি ডায়াবেটিস আছে আপনার? ডায়াবেটিস তেমন নেই, মাঝে মাঝে হয়তো নয় চলে যায়, আমি একটু সাবধানে থাকি আর কি। বয়স কত বললেন এখন? 50 বলেছেন। 50। আচ্ছা, যে আমি উত্তর দিচ্ছি, ওনার যে বয়স, এটা ক্লিয়ার অস্টিওআর্থ্রাইটিস, এবং যেটা হাঁটু ব্যথার মূল কারণ আমরা বলছি, এটা অনেকগুলো কারণে হয়, অন্য আর্থ্রাইটিস থেকে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, এজিং প্রসেসের কারণে, বয়সজনিত যে এজিং, যে অন্যান্য এজিং প্রসেসের কারণে দেখা যায় যে হাঁটুতে ক্ষয় হয়, এবং সেখানে অনেক সময় রুগী এসে বলে, স্যার এক ডাক্তার বলেছে ক্ষয় হয়, আবার আরেক ডাক্তার বলেছে হাড় বেড়ে গেছে। আসলে দুইটাই সাইমালটেনিয়াস ঘটে। প্রথমত যদি কোথাও শরীরের আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেখানে ইরোশন হবে, ওখানে ইনফ্লামেশন হবে, হয়ে সাইনোভিয়াল যে ক্যাপসুল থাকে নষ্ট হয়ে যাবে, কার্টিলেজ থাকে ইরোশন হবে, সেটা কিন্তু কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হবে। এবং যদি ন্যাচারালি সেই ক্ষয়টা তখন প্রাকৃতিকভাবে, যেহেতু মানুষ বেঁচে আছে, ক্ষয়টা পূরণ করার জন্য আন্ডারলাইন বোন গ্রোথ করবে, সেটাই তো, তখন সেখানে আবার হাড় বেড়ে যাবে। আমার ভাই কি করবেন এখন? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার এখন যে ইয়াটা, আপনি কিন্তু বলছিলেন যে এক্সারসাইজ করাতে চলে গিয়েছিল, মানে আপনার এই ট্রিটমেন্ট, একমাত্র মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আমরা এখানে রিহ্যাবিলিটেশনে জোর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন ভবিষ্যতে সমস্যাগুলো আর না হয়, এই জাতীয় হসপিটাল বা সেন্টারে শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট নেন, আশা করি চলে যাবে। এখন আপাতত হাঁটুতে গরম সেঁক দিয়ে দেখতে পারেন, ওই এক্সারসাইজটা আবার করে দেখতে পারেন, আর নাহলে স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন, আশা করি হাঁটু। যে এক্সারসাইজটা উনি নিচ্ছিলেন, সেই এক্সারসাইজ বলেছেন যে একটু ভালো ছিলেন, ওটাই কি নেবেন না আপনি আবার একটু চেঞ্জ করে দিবেন? আসলে এটা রোগীর অবস্থা অনুযায়ী, এখন যদি যেহেতু উনিও এক্সারসাইজটা নিয়েছিল এবং রেজাল্ট ভালো এসেছিল, আপাতত এক্সারসাইজটা নিয়ে দেখতে পারেন, না হলে আমাদের মতো অথবা এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।